কাকতালীয় কিনা সেটা অন্য প্রশ্ন, কিন্তু আগামী 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস পালনের দিনই প্রকাশিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ফল। প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় সম্পর্কে নিশ্চিত রাজ্য বিজেপি। 21শে জুলাই ফল ঘোষণার পরই বিজয় মিছিল করার পরিকল্পনা করছে পদ্মশিবির। শুধু ওই দিনই নয়, নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের দিনও 28শে জুলাই রাজ্যজুড়ে প্রচারে নামবে গেরুয়া শিবির। দলীয় বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে খবর। মঙ্গলবার কলকাতায় দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকে বিজেপির সাংসদ এবং বিধায়করা মিলিত হন। তার আগেই দলীয় বিধায়কদের নিয়ে এক বৈঠকে ওই দুই কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। ওই দুই দিনের প্রচারে সকল জনপ্রতিনিধি এবং নেতাকে অংশগ্রহণ করতে বলা হলেও মূল দায়িত্ব ফালাকাটার বিধায়ক তথা রাজ্যের সাধারণ সম্পাদক দীপক বর্মন এবং হাবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মুকে দেওয়া হয়েছে। 21শে জুলাই বিজয় মিছিল আর 28শে জুলাই নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণের অনুষ্ঠান। 1200 সাংগঠনিক মণ্ডলের সর্বত্র বড় পর্দায় সরাসরি সম্প্রচার করে দেখানোর উদ্যোগ নিচ্ছে বিজেপি। যেই সব জায়গায় বিজেপির সাংসদ ও বিধায়ক রয়েছেন সেখানে এই কর্মসূচিতে বেশি জোর দিতে বলা হয়েছে। বলা হয়েছে বুথ স্তরের কর্মীদের প্রদর্শনের জায়গা নিয়ে আসতে হবে। এই কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত বিধায়ক দীপক বর্মন বলেন, বিজেপি যা বলে সেটাই করে, এই কথাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে আমাদের লক্ষ্য। একজন জনজাতি সম্প্রদায়ের মানুষ যখন দেশের সর্বোচ্চ আসনে বসেন তখন সেটা গণতন্ত্রের চূড়ান্ত সাফল্য। এই সাফল্যের অংশ হিসেবেই রাজ্য জুড়ে আমাদের যেমন শক্তি রয়েছে তেমন বিজয় মিছিল আনন্দোৎসব হবে। প্রতি বছর 21শে জুলাই প্রচারের সব আলো শুষে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাঁদের হাট বসে 21শে জুলাইয়ের মঞ্চে, এবার সেই প্রচারের আলোয় ভাগ বসাতে চলছে বিজেপি। শেষ পর্যন্ত কে জিতে সিকান্দার হবে সেটা সময়ই বলবে।